আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও বরাবর মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার। আশা করি দর্শক, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 1620টি পদ, আপনার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2021। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, আমি আলোচনা করব, নিয়োগ বিজ্ঞপ্তিটি 18/5/2021 পাবলিশ করা হয়েছে। তা দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো দর্শক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিম্ন বর্ণিত শূন্য পদ সময় আপনার অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের পুরুষ ও মহিলার নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, আপনার এখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, আপনার অনার্স মাস্টার্স পাস থাকলে আবেদন করতে পারবেন। তা দর্শক, আমি মূল কথাগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু এটি আপনার 25 পেজের সার্কুলার, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। আপনার প্রথমে অপশনে বলা হয়েছে সহকারী পরিচালক, আপনার এই পদে লোক নেওয়া হবে 8 জন, বয়সীমা আপনার 35 বছর, বেতন স্কেল আপনার 67,010 টাকা। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরে সহকারী পরিচালক, আপনার আইন, আপনার এ পদে লোক নেওয়া হবে 1 জন, বয়সীমা 35, বেতন স্কেল 67,010 টাকা। আর তারপরে আপনার প্রোকিউরমেন্ট অফিসার, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 53,060। আশা করি বুঝতে পারছেন। 4 নম্বরে অর্থনীতিবিদ, আপনার এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 53,060 টাকা। তারপরে 5 নম্বরে আপনার ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 53,060। আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, 14 নম্বরে এখানে আপনার বলা হয়েছে ট্রলিম্যান, আপনার এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল আপনার 20,010 টাকা। আপনার কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনার মেকানিক্যাল অফিসার, এ পদে লোক নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 53,060। তারপরে আপনার ইন্সপেক্টর এএলডি, এ পদে লোক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 53,060। অ্যারোড্রাম সহকারী, এ পদে লোক নেওয়া হবে 124 জন, বেতন স্কেল 38,640 টাকা। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। তারপরে 6 নম্বরে সহকারী আপনার কর্মকর্তা, এ পদে লোক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 38,640 টাকা। তারপরে আপনার এয়ারফোর্ট ফায়ার লিডার, আপনার এ পদে লোক নেওয়া হবে 12 জন, বেতন স্কেল আপনার 26,590 টাকা। আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনার কারিগর ওয়ারম্যান, আপনার নেওয়া হবে 13 জন, বেতন স্কেল 21,800 টাকা। 9 নম্বরে লাউন্স শোরুম পরিচালক, এ পদে লোক নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 20,010 টাকা। আপনার মাধ্যমিক স্কুল পাস থাকলে চলবে। আপনার মোটর পরিবহন ক্লিনার, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 20,010 টাকা। আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনার প্রোগ্রামার, এ পদে নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 67,010 টাকা। আপনার সিনিয়র অফিসার, এ পদে লোক নেওয়া হবে 10 জন, বেতন স্কেল 53,060। তারপরে আপনার ফিজিক্যাল ট্রেনার, আপনার এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 38,640 টাকা। তারপর আপনার সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এ পদে লোক নেওয়া হবে 24 জন, বেতন স্কেল 27,300 টাকা। তারপরে আপনার হচ্ছে 5 নম্বরে সহকারী আপনার শরীরচর্চা পরিশিক্ষক, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 24,640 টাকা। তারপরে আপনার হচ্ছে মুয়াজ্জিন, এ পদে লোক নেওয়া হবে 6 জন, আপনার দাখিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আপনার বেতন স্কেল 20,570 টাকা। তারপরে আপনার বেলদার, এ পদে লোক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 20,010 টাকা। আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে চলবে। তারপরে আপনার হচ্ছে মালি, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 20,010 টাকা। আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 23 জন, বেতন স্কেল 20,010 টাকা। আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, আপনার এ পদে লোক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 71,200 টাকা। তারপরে হচ্ছে আপনার এএএনএস ইন্সপেক্টর, এ পদে লোক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 53,060। তারপর আপনার সহকারী প্রোগ্রামার, এ পদে নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 53,060। তারপরে নিরাপত্তা কর্মকর্তা, এ পদে নেওয়া হবে 53 জন, বেতন স্কেল 53,060। তারপরে আপনার রেডিও টেকনিশিয়ান, আপনার এ পদে লোক নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 27,300 টাকা। তারপরে আপনার ফোরম্যান সিভিল, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 24,680 টাকা। তারপরে হচ্ছে আপনার সহকারী রেডিও টেকনিশিয়ান, এ পদে লোক নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 22,490 টাকা। তারপরে হচ্ছে আপনার মাস্টলস্কর, 8 নম্বরে, এ পদে লোক নেওয়া হবে 6 জন, বেতন স্কেল 21,800 টাকা।
তারপরে জুনিয়র নিরাপত্তা অপারেটর এই পদে লগ্ন হবে 35 জন, বেতন স্কেলে 21,800 টাকা, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে। তারপরে জুনিয়র নিরাপত্তা অপারেটর এই পদে লগ্ন হবে 35 জন, বেতন স্কেলে 21,800 টাকা, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আপনার আবেদন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনার যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আপনার 4 নং হতে 10 নং পর্যন্ত পরীক্ষা ফি বাবদ 500 টাকা, সার্ভে চার্জ 60 টাকা, মোট 560 টাকা দিতে হবে। তারপরে আপনার গ্রেড 11 হতে 20 নং পদের জন্য আপনার 200 টাকা, সার্ভিস চার্জ হলো আপনার 24 টাকা, মোট 200 আপনার 24 টাকা দিতে হবে, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নইলে আপনার আবেদনটি মঞ্জুর করা হবে না। আশা করি বুঝতে পারছেন। তা অনলাইন আবেদনপত্র পূরণের পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 23/5/2021 সকাল 10টা থেকে শুরু। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/6/2021 বিকাল 5টা পর্যন্ত। তো দর্শক কীভাবে SMS করবেন, SMS অপশনে গিয়ে CAAB লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সিন করতে হবে 16332 নম্বরে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। তো দর্শক এ ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে দেবেন। তা দর্শক আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে, ততক্ষণ অপেক্ষা করুন। তা দর্শক ভিডিওটি শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারেন। তা দর্শক আল্লাহ হাফেজ।